প্রশ্ন করেছেন, প্রান্তুষ বর্ধন হুগলি থেকে জিজ্ঞেস করছি, মহামন্ত্র এবং গুরুর থেকে প্রাপ্ত মন্ত্র কোনটি গুরুত্বপূর্ণ? জানতে পারলে কৃতজ্ঞ থাকবো, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণের প্রতি ভক্তি হয়। সনাতন গোপাল প্রভু, মহামন্ত্র আর গুরু থেকে প্রাপ্ত মন্ত্র? প্রান্তোষ, প্রান্তোষ বর্ধন কোথা থেকে? হুগলি থেকে। সাধারণত আমাদের সমাজে আমরা দেখি গুরু মন্ত্র কানে দেয়, যেটা আমাদের আমরা জানি আমরা সাতটা মন্ত্র পাই, ও এক প্রথম মন্ত্রটা এরকম ব্রহ্ম গায়ত্রী, ওইটাকে ওইটাকেই বলে ওটা গুরু মন্ত্র, ওইটাকেই একটাই তো। কিন্তু আমাদের কলিযুগের মানুষ, কলিযুগের আগে প্রত্যেকটা যুগের আগে একটা মন্ত্র, তারক ব্রহ্ম নাম, কলিযুগের একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রথমে যখন কেউ সাত্ত্বিকভাবে চলে, তারা চারটা নিয়ম পালন করবে। আমাদের আগে কাউকে দীক্ষা দেওয়া হয় না, এটা উচিত না। অনেকে বলে যে আগে মন্ত্র দিয়ে দাও তারপরে শিক্ষা, আগে কি মন্ত্র না গুরু মন্ত্র নিয়ে নাও। আমরা এই কথাটা প্রায় শুনে শুনে সত্যি কথা কি কান পচে গেছে, আগে গুরু মন্ত্র নিয়ে নাও তারপরে শিক্ষা পড়ে। হঠাৎ কোথা থেকে গুরু এলো, মন্ত্র নিয়ে নাও, তুই নিবি, হ্যাঁ আমি নেব, এই তুই নিবি, এইরকম করে করে সব আরম্ভ করে। তো যাই হোক, প্রথমে যে ওই মন্ত্রের কোনো মূল্য থাকে না, প্রথমে আমাদের যে কলিযুগের মানুষ শাস্ত্র নির্ধারিত যেটা মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র করলে হবে না, সেই জন্য হরে কৃষ্ণ তো মহামন্ত্র করতেই হবে। দীক্ষার আগের ঘটনা আমি বলছি, প্রথমে তাকে চারটা নিয়ম পালন করতে হবে, চারটা পাপ কর্ম ছাড়তে হবে, আমিষ আর জুয়া নেশা অবৈধ সঙ্গ সেগুলো এই এড়িয়ে চলতে হবে। তারপরে তাকে শিখতে হবে কি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়, তারপরে তাকে প্রসাদ ভোজী হতে হবে। এইরকম যে কৃষ্ণ ভক্তি অনুশীলন পন্থাগুলো শিখতে হবে, সেরকম তৈরি হলে আমাদের এতক্ষণ আলোচনায় আপনি বুঝতে পারছেন, তারপরে তিনি গুরু গ্রহণের উপযুক্ত হন, তখন গুরুদেব তাকে প্রথমে হরিনাম দীক্ষা দিয়ে থাকেন, সেটা হচ্ছে দীক্ষা অনুষ্ঠান তৈরি হতে হবে। তারপরে তিনি ব্রহ্ম গায়ত্রী যে দ্বিতীয় দীক্ষা দিয়ে থাকেন, তো সেইভাবে একটা স্তর থেকে স্তর এইভাবে আস্তে 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 আস্তে, এটা কোনো একটা হুজুগে চলা বা একটা কিছু করে ফেললাম এরকম না। তো সেই জন্য কোন মন্ত্রটা প্রয়োজন, সমস্ত মন্ত্রই ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে, তো প্রথমে তাকে হরি নাম করতে হবে। কিন্তু আপনি প্রশ্ন করছেন যে কোনটা গুরুত্বপূর্ণ, গুরু মন্ত্র না হরে কৃষ্ণ মন্ত্র? প্রথমে আপনাকে কলিযুগের জীব হিসেবে যে নির্ধারিত মন্ত্র আছে সর্বকলুষ বিনাশকারী, যেটা শাস্ত্র নির্ধারিত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নাম্নং কলি কল্মষ নাশনম। এই কলিযুগের মানুষ হয়ে আমরা সমস্ত কলুষ থেকে মুক্ত হই, সেই জন্য আপনাকে এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করার অনুশীলন করতে হবে। এরকম তৈরি হলে তারপরে গুরুদেব আপনাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দান করবেন এই হরে কৃষ্ণ মন্ত্রে, তারপরে আপনি পঞ্চরাত্রি বিধি অনুসারে অন্যান্য কিছু, তখন আপনাকে ব্রাহ্মণ যে দীক্ষা বা দ্বিতীয় দীক্ষা, সেই গায়ত্রী মন্ত্রগুলো যেগুলো আপনার ভাষায় গুরু মন্ত্র, সে সমস্ত দিয়ে থাকেন। এবং যদি আমরা দেখি যে কোনো মন্ত্র থেকে কেউ কিছু কম নয়, কিন্তু আমাদের যেভাবে যে
কুলগুরুরা যে মন্ত্র দিয়ে থাকেন, যেভাবে পরিস্থিতি চলছে সে মন্ত্র দীক্ষা নেওয়া না নেওয়া আরো ভালো। কারণ যখন কেউ নিয়ে নেয় তাকে আর বোঝানো যায় না যে সেই জন্য একটা বিশাল কিছু হয়ে গেছে, কিন্তু কিছুই নেই অল্প। কিন্তু যখন একটা নিয়মাফিক চলে, যখন সে দেখে আরে এরা কীভাবে চলছে, আমি কীভাবে কী করছি, সেই জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলন পদ্ধতি। সেইটাও আগে করতে হবে, কোনটা বড় কোনটা শ্রেষ্ঠ এরকম না। আপনাকে হরি নাম গ্রহণ করতে হবে, তারপরে সুযোগ হলে আপনি ব্রহ্ম আপনি গুরু মন্ত্র গ্রহণ করবেন, এইটুকুই বললাম। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই সুন্দর, ধন্যবাদ। হরে কৃষ্ণা, ধন্যবাদ প্রভু, আপনি খুব বিস্তারিতভাবে আমাদের কাছে উত্তর দিলেন বিষয়টি সম্বন্ধে। আমরা অত্যন্ত কৃতার্থ আপনার কাছে উত্তর পেয়ে।